নমস্কার আমি সুমন্ত আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে প্রথম পর্বে যে গল্পটা আপনাদের শোনাব সে গল্পটা উত্তম কুমারকে ঘিরে আসলে এই মানুষটিকে ছাড়া আমরা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি ভাবতেই পারি না তিনি এখনো আমাদের সকলের কাছে মহানায়ক ঘটনাটা একটু অন্যরকম সুপ্রিয়া দেবীর সঙ্গে প্রবল অশান্তি হলো এবং সেই রাত্রিরে যে ঘটনাটা ঘটেছিল তোপচাঁচিতে সে গল্পটাই আজ শোনাব শুরু করি গল্প তোপচাঁচির বাংলোর সামনে যখন গাড়িটা পৌঁছল তখন রাত প্রায় সাড়ে দশটা বাংলায় ঢুকে সাংবাদিক রবি বসু দেখলেন ক্যামেরাম্যান কেষ্ট চক্রবর্তী বিছানা পাতার জন্য তোড়জোড় করছেন গাড়ির আওয়াজ পেয়ে একটা ঘরের ভেতর থেকে ওই তোপচাঁচিতে যে ছবির শুটিং চলছে সেই বিলম্বিত লয় ছবির পরিচালক অগ্রগামী গোষ্ঠীর প্রধান পুরুষ দে ওরফে কালুবাবু বেরিয়ে এলেন অত রাতে দুজন সাংবাদিককে দেখে কালুবাবুর ভ্রু দুটো একটু কুঁচকে উঠল ওর কথা উনি তো কোনো সাংবাদিককে আউটডোরে আমন্ত্রণ জানাননি হঠাৎ যদি দুটো কাগজে ওদের আউটডোরের পুঙ্খানুপুঙ্খ বিবরণ বেরিয়ে যায় তাহলে অন্য সাংবাদিকরা ভাবতে পারেন যে কালুবাবু তাদের আমন্ত্রণ না জানিয়ে বিশেষভাবে দুই সাংবাদিকের প্রতি পক্ষপাতিত্ব দেখিয়েছেন এতে কালুবাবুকে অস্বস্তিতে পড়তে হবে ভবিষ্যতে অন্যান্য সাংবাদিকরা তার সঙ্গে সহযোগিতা নাও করতে পারেন দুজন সাংবাদিক কে কে একজন হচ্ছেন রবি বসু আর একজন বিমল চক্রবর্তী এই বিমল চক্রবর্তীও অত্যন্ত ঘনিষ্ঠ উত্তম কুমারের দুই সাংবাদিককে দেখে কালুবাবুর মুখটা গম্ভীর হয়ে উঠল উনি কোনো কথা না বলে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলেন অন্য সময় হলে কালুবাবুর এরকম ব্যবহারে হয়তো মনক্ষুণ্ণ হতেন সাংবাদিক রবি বসু কিন্তু এক্ষেত্রে হলেন না আসলে মানসিক অবস্থাটা বোঝা যাচ্ছিল আগে থেকে ভেবে রেখেছিলেন উত্তম কুমারের সঙ্গে দেখা করে ওই একটা ফাংশনের ব্যাপারে কথাবার্তা বলা ছাড়া শুটিংয়ের কিছু কাভারেজ করবেন রদ দেখা করাচা দুটোই একসঙ্গে হয়ে যাবে তো দ্বিতীয় সংকল্পটা সেই মুহূর্তে পরিত্যাগ করলেন ওটা করতে গেলে অন্তত সরোজবাবুর যথেষ্ট ক্ষতি করা হবে ক্যামেরাম্যান কেষ্টবাবুর কাছে সাংবাদিক রবি জেনে নিলেন উত্তম কুমার আর সুপ্রিয়া দেবী কোন ঘরে আছেন তারপর আস্তে আস্তে সেই ঘরের দরজা গিয়ে টোকা মারলেন মিনিটখানেকের মধ্যে দরজা গেল খুলে সামনে দাঁড়িয়ে উত্তম কুমার সাংবাদিক রবি দেখে তার মুখ উদ্ভাসিত হয়ে উঠল বলেন কি ব্যাপার মশাই এত রাত্রিরে কোথা থেকে আগমন রবি বলেন বললেন আপনার কাছেই তো ছুটে এলাম কলকাতা থেকে উত্তম কুমার বললেন যে আরে আসুন আসুন ভেতরে আসুন তারপর রবি বসুর পেছনে বিমল চক্রবর্তীকে দেখে বলে উঠলেন ও বাবা ছড়িদারটিও সঙ্গে আছেন দেখছি তো রবি বসু বললেন যে ছড়িদার মানে উত্তম কুমার বললেন যে বুঝলেন না ওই তীর্থস্থানে কোনো একটা দল গেলে তাদের একজন পথ প্রদর্শক থাকে তাকেই বলে ছড়িদার তো রবি বসু বললেন যে আপনার কাছে আসা মানে তো তীর্থস্থানেই আসা তাই বিমলের মতো একজন ছড়িদারের দরকার হয়েছে উত্তম বলেন যে খুব আমরা গাছি করতে শিখেছেন দেখছি এই গুণটি আপনার আগে ছিল বলে তো জানি না এটাও কি বিমলের কাছেই ট্রেনিং নেওয়া তো উত্তম করে কথা শুনে রবি এসে ফেলেন বলেন যে আপনার সঙ্গে একটা জরুরি দরকার আছে বুঝলেন তো উত্তম কুমার হঠাৎ রবি বসুর হাতে এক গ্লাস পানীয় ধরিয়ে দিয়ে বললেন যে আগে এটাতে চুমুক দিন তারপর আপনার সব জরুরি কথা আমি শুনব তো ওদের কথাবার্তার আওয়াজ পেয়ে ভেতরে ঘর থেকে সুপ্রিয়া দেবী বেরিয়ে গেলেন সাংবাদিক রবি বসুর হাতে উত্তম কুমার পানপাত্র তুলে দিতে দেখে বিমল চক্রবর্তীর চোখ দুটো যেন কপালে উঠে গেল বলে উঠেন বাবা আপনার কি ভাগ্য রবিদা হ্যাঁ উত্তম দা নিজে হাতে আপনাকে ড্রিঙ্ক অফার করলেন তো বিমলবাবুর কথা শুনে উত্তম কুমার মুখ ফিরিয়ে কটমট করে তাকালেন বিমল চক্রবর্তীর দিকে ওই তাকানো দেখে তিনি কেমন যেন মিয়ে গেলেন তারপর উত্তম কুমার রবি দিকে ফিরে বললেন যে একেবারে বাচ্চা ছেলে তো সুপ্রিয়া দেবী তো ঘরের মধ্যে থেকে এসে দাঁড়িয়েছেন তার দিকে তাকে উত্তম কুমার বললেন যে এই দেখো বেনু কারা এসেছেন সুপ্রিয়া দেবী কোনো কথা না বলে তার ঝকঝকে দাঁতে এক মুখ হাসলেন ততক্ষণে বিমল চক্রবর্তী উঠে গিয়ে গাড়ি থেকে ওদের কেনা পানীয়র বোতলটা নিয়ে এসেছেন সেদিকে তাকে উত্তম কুমার বললেন যে ওটা আবার আনতে গেলেন কেন আমার কাছে তো ছিলই রবি বললেন বারে রাজ আসবো আর ভেট আনবো না তা কি হয় উত্তমকে হাসতে হাসতে বললেন যে আপনি পারেনও মশাই সুপ্রিয় বললেন যে এখন তো আর কিছু না কিছু পাওয়া যাবে না আমার কাছে ওই হোয়াইট অয়েল আছে আমি বরং কিছু ভাজাভুজি করে দিই উত্তমকে বলেন তাহলে তো খুব ভালোই হয় সুপ্রিয় বলেন যে ঠিক আছে আমি নিয়ে আসি বলে উনি চলে গেলেন ওখান থেকে রবি বসু বললেন যে এবারে আমার প্রয়োজনের কথাটা বলেনি উত্তম বললেন যে আরে শুনবো শুনবো অত ব্যস্ত হচ্ছেন কেন তাছাড়া আমরা তো কালি কলকাতা যাচ্ছি মিছি আপনারা এত দূরে ছুটে এলেন যে কি শুটিং হয়ে যাচ্ছে নাকি বললেন যে কালুদার কি প্রোগ্রাম তা অবশ্য আমি জানি না তবে আমার আর বেনুর আউটডোরের কাজ শেষ রবি বসু মনে মনে ভাবলো যে আরেকটা দিন অপেক্ষা করলেই হতো মিছি এতগুলো টাকা খরচ করতে হতো না তো কোন সুপ্রিয়া দেবী একরাশ ভাজাভুজি এনে ওদের সামনে বসিয়ে দিয়েছেন এবং প্রায় সঙ্গে সঙ্গে ঘরে এসে ঢুকলেন সঙ্গীত পরিচালক নচিকেতা ঘোষ তিনি এই বিলম্বিত লয় ছবির সঙ্গীত পরিচালনা করছেন এবং ওখানে ওই তোপচাঁচিতে বোধ একটা গানের পিকচারাইজেশনও হয়েছে তাই নচিকেতা ঘোষকেও সঙ্গে আসতে হয়েছে এর আগে বহুদিন নচিকেতা ঘোষের সঙ্গে দেখা হয়নি সাংবাদিক রবি বসু দেখলেন যে শরীরটা খুব ভেঙে গেছে কয়েকদিন আগে একটা অ্যাটাকও হয়ে গেছে তার হৃদযন্ত্রের ওপর নচিকেতা ঘোষ লোহার্থ দৃষ্টিতে এগিয়ে এলেন ভাজিভুজির প্লেটটার দিকে তাই দেখে উত্তম কুমার বললেন যে হুম নচিদা একদম নয় ডাক্তার না তোমাকে বারণ করেছে নচিকেতা ঘোষ বাড়ানোর হাতটা সঙ্গে সঙ্গে গুটিয়ে নিলেন একবার করুণ চোখে তাকালেন সকলের দিকে তাহা বললেন যে না যাই শুয়ে পড়িকে উত্তম কুমার বললেন যে হ্যাঁ তাই যাও নচিকেতা ঘোষকে বললেন বটে কিন্তু উত্তম কুমারের তো কদিন আগে একটা মাইল্ড অ্যাটাক হয়ে গেছে রবি বসু ভাবলেন যে একবার কথাটা ওনাকে মনে করিয়ে দেবেন কিন্তু কিছু বললেন না একটু পরে উত্তম কুমার বললেন যে আপনাদের ওই সিনেমা জগৎ পত্রিকায় বিমল মিত্রের লেখা শনি রাজা রাহু মন্ত্রী গল্পটা উপন্যাস হয়ে বাজারে বেরিয়েছে দেখেছেন ওই বসু বললেন যে হ্যাঁ ওই বিমলবাবু ওটার নতুন নাম দিয়েছেন স্ত্রী উত্তম কুমার বললেন যে সলিল দত্তকে দিয়ে ওর রাইট কিনিয়েছি ছবি হলে ওটা জমে না রবি বস বললেন যে জমাতে উচিত স্ক্রিপ্টটা কে করছেন উত্তম কুমার বললেন যে সলিলই করছে তবে আমার অংশটা আমি নিজেই ভেবে রেখেছি ওটা নিয়ে শরীরের সঙ্গে বসতে হবে শুনবেন নাকি একটুখানি রবি বসু বললেন যে শুনতে তো ইচ্ছে করছে কিন্তু অনেক রাত হয়ে গেল যে কাল তো আবার শ্যুটিং কখন থেকে উত্তম কুমার বললেন যে সকাল থেকে তা হোককে তাতে আমার অসুবিধা হবে না কতদিন পর আপনার সঙ্গে দেখা হলো একটু জমিয়ে গল্প টল্প করি তো সেদিন প্রায় দু ঘন্টা ধরে উত্তম কুমারের মুখে স্ত্রী ছবির সেই অংশটা কি ভেবেছেন উত্তম কুমার সেটা শুনলেন রীতিমতো অ্যাক্টিং করে দেখালেন উত্তম কুমার আর ফিটন গাড়ির ঘোড়ার আওয়াজ জাবুকের আওয়াজ সব পুঙ্খানুপুঙ্খভাবে শুনিয়ে দিলেন নিজের মুখেই একজন মানুষ যিনি এত বড় একজন অভিনেতা তার এই গুণগুলো থাকে বলি না তিনি এই উচ্চতায় পৌঁছতে পারেন মনে মনে ভাবছেন রবি বসু উত্তম কুমারের মৌখিক স্ক্রিপ্ট শোনানো যখন শেষ হল তখন রাত প্রায় দেড়টা কিন্তু রবি বসুর কথা তো শেষ হয়নি সেটা কি এত রাতে বলা ঠিক হবে বোধ না ভাবছেন তিনি মনে মনে কাল সকালে তো আবার দেখা হবে তখন বললেই চলবে উত্তম কুমারকে গুড নাইট করে ঘর থেকে বেরিয়ে এলেন সাংবাদিক রবি বসু এবং বিমল চক্রবর্তী সুপ্রিয়া দেবী বোধ হয় ততক্ষণে ঘুমিয়ে পড়েছেন সোমাকে নিয়ে তার সঙ্গে আর দেখা হলো না বাইরে এসে রবি বসু দেখলেন যে বিমল চক্রবর্তী কোনো এক ফাঁকে ওদের একটা বিছানা করে রেখেছেন যাতে ওরা রাত্রিবেলা শুয়ে পড়তে পারেন রবি বসু শুয়ে শুয়ে ভাবছেন যে উত্তম কুমারের অসম্ভব প্রাণশক্তি এত রাতে শুতে গেলেন কাল সকাল থেকে আবার শুটিং করবেন কিন্তু পর্দায় তার অভিনয়ের মধ্যে ক্লান্তির ছাপ এতটুকুও দেখা যাবে না উনি কি মানুষ না অন্য কিছু এই ভাবনার মধ্যে তন্দ্রায় যখন চোখ দুটো জড়িয়ে আসছে তখনই একটা কাঁচ ভাঙার আওয়াজ পাওয়া গেল উত্তম কুমারদের ঘরের ভেতর থেকে ওদের টাস কিছু ভাঙল কিন্তু তারপরেই বাংলোর কম্পাউন্ড থেকে সশব্দে একটা গাড়ি বেরিয়ে যাওয়ার আওয়াজ পাওয়া গেল তড়াক করে লাফিয়ে উঠলেন বিছানা ছাড়িয়ে ওই বসু ব্যাপারটা সুবিধের বলে তো মনে হচ্ছে না গাড়ি চলে যাওয়া শব্দ শুনে বিছানায় তো আর শুয়ে থাকা যায় না তাই চটপট উঠে পড়ে পাঞ্জাবিটা গায়ে গলিয়ে উত্তম কুমারের ঘরের দিকে এগিয়ে গেলেন সাংবাদিক রবি গিয়ে দেখেন দরজা খোলা থমথম মুখে খাটের ওপর বসে আছেন সুপ্রিয়া দেবী তাড়াতাড়ি কাছে গিয়ে জিজ্ঞেস করলেন যে কি হয়েছে কি উত্তমবাবু কোথায় গেলেন সুপ্রিয়া দেবী জবাব দিলেন বললেন জানি না রবি বসু বললেন জানি না বললে চলবে কেন কোথায় গেছেন কিছু বলে গেছেন সুপ্রিয়া দেবী নিরুত্তর রবি বসু বললেন চুপ করে থাকবেন না কাল সকালে শুটিং শুটিং না করে ইউনিট ফিরে গেলে কেলেঙ্কারির একশেষ হবে সারা কলকাতায় ঢিড়ি পড়ে যাবে এবারে সুপ্রিয়া দেবী বললেন যে আপনার সঙ্গে গাড়ি আছে রবি বসু বললেন যা আছে সুপ্রিয়া দেবী বললেন যে ও কতগুলো দরকারি ওষুধ ফেলে গেছে হার্টের ওষুধ কলকাতায় পাওয়া যায় না বাইরে থেকে আনানো হয়েছে গাড়িটা নিয়ে এগুলো পৌঁছে দিয়ে আসুন তো রবি বললেন যে আপনিও চলুন আমার সঙ্গে সুপ্রিয়া দেবী বললেন যে না এবারে ধমকে উঠলেন রবি বললেন যে ছেলে মানুষই করবেন না উঠুন ওষুধগুলো নিয়ে চলুন আমার সঙ্গে আসুন এই ধমকটায় কাজ হলো ওষুধগুলো নিয়ে সুপ্রিয়া দেবী উঠে দাঁড়ালেন ড্রাইভার সিউ সিংকে তুলে গাড়ি বার করতে মিনিট পাঁচেক দেরি হলো গাড়িতে বসে রবি বললেন যে তাড়াতাড়ি চালান রাস্তা ফাঁকা আছে যতটা পারেন স্পিড তুলুন বাংলোর সামনে রাস্তা পেরিয়ে বড় রাস্তায় পড়ার মুখে দেখলেন টহলদার পুলিশের গাড়ি তাকে রবি বসু জিজ্ঞেস করলেন যে ইদারসে একটু গাড়ি কো জানে দেখাবলোক সে একটি পুলিশ বললো যে জি হ্যাঁ একটা সাবকা গাড়ি তো রবি বললেন যে কিধার ধার গায়া কিস্তারাফ পুলিশ কর্মীটা সে আঙুল তুলে নির্দেশ করল বললো যে ও ধন্যবাদ কী তারফ তো তখন রবিবসু বললেন যে উত্তম কুমার কলকাতার রাস্তা ধরেছেন এবার ওদের গাড়িও সেই পথ ধরল এবং গাড়ির গতি যথেষ্ট বেশি যেমন করি হোক উত্তম কুমারকে ফিরিয়ে আনতেই হবে এবং রবিবসু সুপ্রিয়া দেবীকে বললেন যে আপনি নিজে হাতে ধরে ওকে ডেকে আনবেন না হলে কাল সকালে অনেক গুজব রোটে যাবে সেটা আপনাদের কারো পক্ষেই খুব একটা সুবিধাজনক হবে না সুপ্রিয়া দেবী গাড়ির মধ্যে পাথরের মতো মুখ করে বসে রইলেন বেশ খানিকটা যাওয়ার পর দূরে একটা গাড়ির ব্যাকলাইট দেখা গেল গাড়িটা আস্তে আস্তে যাচ্ছে এত রাতে ফাঁকা রাস্তায় কোনো গাড়ির এত আস্তে যাওয়ার কথা নয় তবে সেই গাড়ির আরোহীর যদি অভিলাষ থাকে যে পেছন থেকে কোনো গাড়ি এসে তাকে ধরে ফেলুক তাহলে সেটা আলাদা কথা মনে মনে রবিবসু বললেন যে জ্ঞান পাপি সাংবাদিক রবিবসুর গাড়িটা দিয়ে সেই গাড়ির পথ আটকে দাঁড়ালো সুপ্রিয়া দেবী ওষুধগুলো গাড়ি থেকে নিয়ে গটগট করে উত্তম কুমারের পাশে রেখে বললেন যে তোমার ওষুধ তারপর রবি বসুকে ফেলে রেখে সেই যে গাড়িটা এসেছিলেন মানে যে গাড়িটা করে রবি বসু আর সুপ্রিয়া দেবী এসেছিলেন সেই গাড়িটা হুশ করে বেরিয়ে গেল তোপচাঁচির দিকে উত্তম কুমার রবি বসুর দিকে তাকিয়ে মিটি মিটি হাসছেন বলছেন যে কী রবিবাবু আপনার বন্ধু তো আপনার গাড়ি নিয়ে পালালো এখন আপনি কোন দিকে যাবেন রবি বসু বললেন যে আমি তো বাংলোয় ফিরবো তোমাকে বললেন যে তাহলে রাতটা রাস্তায় পাইচারি করে কাটিয়ে দিন সকালের দিকে বাস পেয়ে যাবেন নিশ্চয়ই বাসগুলোয় ভিড় থাকে বেশ তা ছাদে বসেও চলে যেতে পারবেন যেন ভয়ানক বিপদে পড়েছেন এমন একটা ভাব মুখে ফুটিয়ে তুলে রবি বসু বললেন যে কি করি বলুন তো আপনি কাইন্ডলি আমাকে একটু বাংলোয়ে পৌঁছে দিয়ে আসুন না উত্তম কুমার গম্ভীর ভাই বললেন না আমি আমি আর ফিরে যাব না তো অনুরোধের সুরে রবিবসু বলেন বললেন যে না না আমি আপনাকে ফিরে যেতে বলছি না আপনি কেবল আমাকে ওই বাংলোর সামনে নামিয়ে দেবেন ব্যস্ত তাহলেই হবে উত্তম কুমার কী যেন ভাবলেন তাও বললেন যে বেশ গাড়িতে উঠে পড়ুন তাহলে আমি তো আর আপনার বন্ধুর মতো আপনাকে মাঝরাত্রির রাস্তায় ফেলে চলে যেতে পারি না তো যাই হোক গাড়ির দরজা খুলে উঠে বসলেন উত্তম কুমারের পাশে রবিবসু এবং গাড়ি মুখ ঘুরিয়ে বাংলোর রাস্তা ধরল গাড়িতে বসে বসে উত্তম কুমার মাঝে মাঝে একটু ওই ফোড়ন কাটছেন কী রকম বন্ধু করেছেন দেখুন রবিবাবু মাঝরাত্রিরে আপনাকে রাস্তায় ফেলে পালালো এদিকে আবার শুনেছি নেকড়ে টেকড়ে বেরোয় সে কথাটাও একটু ভাবলো না তো রবিবসু গরু চোরের মতো মুখ করে বলেন যে সত্যি কথাই বলেছেন আপনি বন্ধু নির্বাচনে খুব ভুল হয়ে গেছে দেখছি উত্তম কুমার বললেন যে মেয়েদের সঙ্গে বন্ধুত্ব করা মানে চোরাবালিতে পা রাখা কখন যে ভুস করে ডুবে যাবেন জানতেও পারবেন না তো সেই রাত্রিরে উত্তম কুমার ফিরে গিয়েছিলেন বাংলোয় এবং পরের দিন শুটিংও করেছিলেন এবং তারপর তারা ফিরেছিলেন কলকাতায় নানান ঘটনা উত্তম কুমারের জীবন ঘিরে আজ একটা অংশ তুলে ধরলাম আপনাদের সামনে গল্প যদি ভালো লাগে তাহলে দয়া করে সাবস্ক্রাইব করবেন আর যা যা করণীয় সেগুলো অবশ্যই করবেন আর একটু আপনারা সকলকে বলবেন যে সুমন্তর শুরু করি গল্প এই ইউটিউব চ্যানেল একটু পছন্দ করার জন্য এবং সেটা সাবস্ক্রাইব করার জন্য আগামী গল্প নিশ্চয়ই হাজির করব তার জন্য সামান্য অপেক্ষা আজ এই পর্যন্ত নমস্কার